যেই মন প্রয়োজনে চলে ওঠে না, যেই মন সত্য নেয় কথা বলে না, যেই মন অন্তরে নাই, যেই মন অন্তরে নাই মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, যেই মন দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যেই মন লেবাজ ধারি কোরআন হাদিস তাও পড়ে না, যেই মন খাজার নামে মাজার করে ফুলুস কামাই, যেই মন শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যেই মন বাস্তবে নয়, যেই মন বাস্তবে নয় কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, যেই মন প্রয়োজনে চলে ওঠে না, যেই মন সত্য নেয় কথা বলে না, যেই মন অন্তরে নাই, যেই মন অন্তরে নাই মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জমিনের মানুষ যে স্বপ্নের জন্য জাগ্রত থাকে, কবে সেই স্বপ্ন পূরণ হবে, সে হলো এই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠা, ওই নীল আকাশ জুড়ে কালেমার পতাকার স্বপ্ন আমরা দেখি। আজ তো ঠিক না, জোরে ঠিক। ও আমার প্রিয় ভাইরা, মহামহিম আল্লাহ তাআলা নতুন করে আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা তো 52 দেখিনি, দেখিনি 62 হলো 70 71, কিন্তু আমরা 2024-এর 5ই আগস্ট দেখেছি। ফ্যাসিজমের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আল্লাহ তাআলা যে নতুন বাংলাদেশ দিয়েছেন, আগামীতে এই জমিনের মানুষ যদি কোরআনের রাহবারদের নির্দেশে জেগে ওঠার আহ্বান করে, আপনারা কি তার জন্য প্রস্তুত থাকবেন? ইনশাআল্লাহ। ঝিকর গাছা চৌ গাছার গণমানুষের প্রিয় অভিভাবক আরশাদুল আলম কোন চোর না ডাকাত, জেল খেটেছেন কোরআনের জন্য, সত্য কিনা? গাজী এনামুল হকের মতো বর্ষিয়ান একজন আইনজীবীর পায়ে ডান্ডা বেড়েছিল কোরআনের কথা বলার জন্য। এই সকল মাজলুম মানুষগুলোর দিনের দিকে তাকিয়ে, এই মাজলুম মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে, আগামীতে নতুন যদি একটি দিন ইসলামের বাংলাদেশ উপহার দেওয়ার ডাক আসে, ও মুসলমান, আপনারা কি সেদিন এই মানুষগুলোর পাশে থাকবেন? ইনশাআল্লাহ। কথা কিছুই নয়, এই মানুষগুলো আপনাদের সামনে আজ দাঁড়িয়ে যাচ্ছে, এই মানুষগুলোকে যদি সম্মান রক্ষা করতে পারেন, আল্লামা সাইদি যে স্বপ্নের জন্য জীবন দিয়েছে তা পূরণ হবে ইনশাআল্লাহ। মামুনুল হক আমির হামজা যে মানুষগুলোর জন্য জেল খেটেছে, এই মানুষগুলোর পাশে থাকলেই তার প্রতিদান দেওয়া হবে ইনশাআল্লাহ। আসুন আসুন, এই জমিনে দিন ইসলাম বেঁচে থাক, এই জমিনে কোরআন বেঁচে থাক, আপনাদের সামনে সেই কথাগুলো সুরে সুরে আল্লাহর কাছে তুলে ধরছি। অন্যায় জুলুম অবিচার
সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনজন কোনখানে সম্পদের মোহে সুনার রাহা জানি হবে না, সেদিন আর নই বেশি দূরে, সেদিন আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ঝুঁকে আয়, যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে, শান্তি আসিতে এই দুনিয়া, আল্লাহ রাইর ছাড়া অন্য কিছুতে আর, আল্লাহ রাইর ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে হবে জাগার সময় লোরে আবার, জাগতে হবে জাগার সময় লোরে আবার, বীর জনতা জেগে ওঠো, বীর জনতা, বীর জনতা জেগে ওঠো, খোলো রুদ্ধ দ্বার, জাগতে হবে জাগার সময় লোরে আবার, জাগতে হবে জাগার সময় লোরে আবার, বীর জনতা জেগে ওঠো, বীর জনতা, বীর জনতা জেগে ওঠো, খোলো রুদ্ধ দ্বার, জাগতে হবে জাগার সময় লোরে আবার, জাগতে হবে জাগার সময় লোরে আবার, ওগো বাংলার তাওহীদি জনতা, আজ বাংলার প্রত্যেকটি মসজিদের মেম্বার হতে